দাদা 11:30 বাজে, রেস্টুরেন্ট কি খোলা আছে নাকি? আই ডোন্ট নো, তুমি কি এটা ভিডিও নিচ্ছ? আচ্ছা, আমরা তো সব সময় বনানীতে সিলেক্টেড কিছু রেস্টুরেন্টে খাই, রাইট? কিন্তু বনানীর ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো আমাদের সব সময় চোখে পড়ে না। দেখা যায় যে ওই সব রেস্টুরেন্টগুলো কিন্তু রাতে বেশ মজার, বেশ জমজমাটভাবে হয়। তো আজকের আমি এমনই একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে যে রেস্টুরেন্টে দিনের থেকেও রাতে বেশি জমজমাট হয়। আর ওদের ফুড আইটেমের কথা বলতে গেলে ওদের সব কিছু হচ্ছে বাঙালি আইটেম। আর কাবাব পাওয়া যাবে, লাইক হাঁসের মাংস, তারপরে কবুতর ভুনা, এগুলো সব পাওয়া যাবে। তো আমি আজকে চলে যাব জাফরান রেস্টুরেন্টে। তো চলুন দেখা যাক ওদের ফুড আইটেমগুলো কেমন। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে ওরা আস্ত দিবে, আমার হচ্ছে যে ওরা মেবি পিস পিস করে দিবে, বাট ব্যাপারটা ভালোই, মানে দাম অনুসারে একদম টাকা। আমি এখন কবুতরের মাংসটা ট্রাই করি। আমি পিঠা দিয়ে এটা খাচ্ছি না, কারণ পিঠার সাথে মাংসের কবুতরের মাংসের কম্বিনেশনটা ভালো হবে না। কিন্তু কবুতরের মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট লাগতেছে, লাইক একটু মিষ্টি মিষ্টি লাগছে, অনেক মজার। মানে ওরা তো ওটা খুব বেশি মশলা ইউজ করছে, ব্যাপারটা মানে সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে। আমি এখন একটা কাজ করবো, আমি হাঁসের মাংসের ঝোল, কবুতরের মাংসের ঝোল, এই দুইটা মিক্সড করে মেয়োনিজ দিয়ে ফ্রাই করবো, কেমন লাগে? জানি এই জিনিসটা অনেক গিদার গিদার হবে, তাও অনেক মেয়োনিজটা একটু ট্রাই করি, মেয়োনিজ বা সালাদ যেটা যেটা বলে। ঠিক আছে, অনেক মজার, টেক্সচারটা অনেক বেশি সুন্দর, মিষ্টি মিষ্টি লাগতেছে। অসাধারণ, এটার সাথে মিক্স করে খাই। আমার মনে হচ্ছে পিঠা দিয়ে মেয়োনিজ দিয়ে খাইলে বেশি ভালো হতো, কারণ পিঠার সাথে এদিকে যাচ্ছে না। আর আমি ওদের একটা প্যাকেজ নিয়েছি, লাইক এখানে ওদের ফার্স্ট প্যাকেজেই হচ্ছে হাঁসের মাংস এবং চালের রুটি। আর চালের রুটি যদি না খেতে চাস তাহলে চিক পিঠা, লাইক আমরা নর্মালি যেটাকে চিতই পিঠা বলি, এখানে চিক পিঠা লিখছে, হোয়াটএভার। তো আমি ভাবলাম যে আমরা তো সবসময় চালের রুটি দিয়া মাংস টাংস খাই, বাট চিতই পিঠা দিয়ে তো কখনো ট্রাই করা হয়নি। তো আই জাস্ট থিঙ্ক দ্যাট আমি চিতই পিঠা থেকে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে হাঁসের মাংস ভুনা,
আর এখানে ওদের কমপ্লিমেন্টারি সালাদ টাইপের দিয়েছে আর সাথে মেয়োনিজ অ্যাড করেছে। তো প্রথমত আমি কোনটা দিয়ে ট্রাই করবো, আচ্ছা আমি আগে হাসি মাংস দিয়ে ট্রাই করবো। ঠান্ডা না, মানে ফার্স্টে যখন দিয়েছিল গরম ছিল, বাট ঠান্ডা হয়ে গেছে। মাংস তো আমার ছিঁড়ে ছিঁড়ে খাওয়া লাগবে, মানে এটা দিয়ে আমি নিয়ে খেতে পারবো না। মজা লাগতেছে তো অনেক বেশি। অনেক সফট ছিল, বাসায় রান্না করলে শক্ত শক্ত হবে, কিন্তু রেস্টুরেন্টে হাঁসের মাংসগুলো নর্মালি অনেক বেশি সফট থাকে। শীতের বেলায় বরিশালে চালের রুটি, হাঁসের মাংস, ধুমা খাওয়া হয়, ধুমা। আর ঢাকায় এখন রিসেন্টলি এই জিনিসগুলো করছে এই রেস্টুরেন্টগুলো, আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে যে আমরা যারা ঢাকায় আছি, গ্রামের বাড়ি যেতে পারতেছি না, তারা মানে সেই গ্রামের ফিলটা এখন পাচ্ছি। আমি তো ইয়ার রুটি দিয়ে খাচ্ছি না, চালের রুটি দিয়ে খাচ্ছি না, আমি চিতই পিঠা থেকে ট্রাই করতেছি। বাট ট্রাস্ট মি, অস্থির লাগতেছে খাইতে, অনেক মজা। আর ওদের এই যে হাঁসের মাংস, ফ্যান হয়ে গেলাম আমি। আর আমরা বাসায় যখন এটা করি, লাইক বাসায় কীভাবে করি, বাসায় ধরেন মনে করেন যে একদম পাতলা জল দিয়ে করি, পাতলা জল আর চাউলের রুটি, ও কী যে পুরো মনে করেন যে মাঞ্জাবার খাই। ভাই রিটার্নে আমার চাপাইতে চাপাইতে দাঁত ব্যথা হয়ে গেছে। তো আমি তো একটু ডিফারেন্টভাবে ট্রাই করার চেষ্টা করছি, যে আমরা তো সবসময় চালের রুটি থেকেই খাই, কিন্তু আমি চিতের রুটি থেকে একটু ট্রাই করছি। আমি রেকমেন্ড করবো আপনারা চালের রুটি থেকে খাবেন, তাহলে মাংসের ফিলটা অনেক বেশি নিতে পারবেন। মানে চালের রুটি থেকে মাংসটা অনেক মজা লাগতেছে, বাট যদি চালের রুটি থেকে চালের রুটি দিয়ে খাওয়া যায় তাহলে আরও বেশি মজা পাবেন। ভাই আমার মতো যারা হাড্ডি চাবেন না পাবলিক, তারাই একমাত্র জানেন যে হাড্ডি চাবাইয়া খাইতে কি যে মজা। মাংসের থেকে বেশি ফিল আছে হাড্ডি চাবার না। এখন কথা হচ্ছে আপনারা জাফরান রেস্টুরেন্টটা কীভাবে খুঁজে বের করবেন। জাফরান রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রোড নাম্বার 10, হাউস নাম্বার 28, ব্লক ডি। আপনারা দেরি না করে আগে চলে আসেন এখানে। না আমি অ্যাড দিতেছি না, আমার ভালো লাগছে তাই আমি আপনাদেরকে প্রেফার করছি যে আপনারা আসুন। আর রাতে এই প্লেসটা অনেক বেশি জমজমাট লাগে, লাইক আই ফিল লাইক ওই যে ইন্ডিয়ায় আমরা সিরিয়ালে কিছু দেখি না যে রাস্তার পাশে ধাবা টাইপের, আমার কাছে জিনিসটা এমন মনে হয়েছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে এটা মানে রাতেই খুব বেশি ভিড় হয় যা দেখলাম আর কি, ভালো লাগছে। আমি বুঝলাম না, আমার নগদে ছিল টাকা, টাকা ছিল বাট আমি টাকা পেমেন্ট করতে যে আমি টাকা দিতে পারিনি। কি রে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? না অবশ্যই, এত রাত্রে তুই বের হয়েছিস, মামা যাবেন। আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিল পেমেন্ট করতে যে দাদা বলো একটু। এটা একটা মানে নতুন একটা অভিজ্ঞতা, না নতুন একটা অভিজ্ঞতা বলতে কি, আমি নগদে টাকা রাখছি, আমার টাকা নেই। 3000 আর কোথায় 30 টাকা, মানে জিনিসটা আমার নগদে টাকা ছিল 3000 টাকা, বাট আমি যখন ব্যালেন্স চেক করছি আমি যে দেখি মাত্র 30 টাকা আছে। মানে সিরিয়াসলি এটা মানে আমরা নিতে পারলাম না। আর সব থেকে বেশি মেজাজ খারাপ হইছে আমার, লাইক ওরা কেন ইয়া মানে কার্ডে পেমেন্ট নেয় না? কার্ডে পেমেন্ট নিলে তো আরো বেশি ভালো হতো, লাইক মানে আমার মনে হয় যে বনানীতে প্রত্যেকটা রেস্টুরেন্টে কার্ড সিস্টেম করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ডিবিবিএলটা একদমই দেওয়া উচিত, কারণ শুধুমাত্র মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলা করলে তো লাভ নেই। ভাই আমরা তো
মাস্টার কার্ড এখনো নেওয়ার মতো পাবলিক হই নাই হই না আর বিশেষ এটা তো বুঝতে হবে তারা আমাকে দিবে না আমাদেরকে চাইলেও তো আমরা মাস্টার কার্ড ইউজ করতে পারবো না হ্যাঁ তো আপনারা সচরাচর এটা গ্রামাঞ্চলে পাওয়া যায় না বিশেষ করে তুই যে বরিশাল তো বরিশাল তো অবশ্যই যাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নেক্সট কোন রেস্টুরেন্টে যাওয়া যায় অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে বলবেন ও সরি সরি না ডেসক্রিপশন বক্সে না কমেন্ট বক্সে বলবেন থ্যাংক ইউ বাই বল বাই সাবস্ক্রাইব করতে বল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বল আমার বোনের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সুন্দরভাবে 100% করবেন আচ্ছা বাই গুড নাইট গুড নাইট